প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত সকলকে জানাই শুভ শারদীয় আন্তরিক শ্রদ্ধা এবং শুভেচ্ছা। মাত্র কয়েক দিনের জন্য দুর্গতিনাশিনী মা দুর্গা, অশুভ শক্তিনাশিনী মা দুর্গা স্বর্গলোক থেকে মর্ত্যলোকে আসেন, মর্ত্যলোকে অশুভ শক্তির বিনাশ করে আবার ফিরে যান স্বর্গলোকে। দেবী দুর্গার কাছে প্রার্থনা, করুণাময়ীর কাছে প্রার্থনা, আপনাদের সকলের মঙ্গল হোক, শুভ হোক, ভালো হোক। ওম শান্তি। সারা পৃথিবীতে যখন ভ্রষ্টাচার, দুরাচার, পাপাচার, অনাচার রূপী আসুরী শক্তির অত্যাচার বেড়ে যায়, তখন দুঃখ, অশান্তি, ভয়ে মানুষ ত্রাহি ত্রাহি করে। পৃথিবীর বায়ুমণ্ডলে অনেক অতৃপ্ত আত্মা শান্তির কামনায় বিচরণ করে বেড়ায়। সেই আত্মাদের উদ্ধার করতে, কলিযুগের কালিমা মেটাতে ধরাধামে অবতীর্ণ হন কালের কাল মহাকাল জ্যোতির্ময় পরমাত্মা শিব, যিনি মাতৃশক্তির সুষুপ্ত দেবত্বকে জাগিয়ে নিজের ঈশ্বরীয় শক্তিতে পরিপূর্ণ করে শিব শক্তি দেবীতে রূপান্তরিত করাচ্ছেন। শিবের কাছ থেকে যে দিব্য শক্তি অর্জিত হয়, সেই দিব্য শক্তি দেবী দশভুজায় রূপ পরিগ্রহ করে মা দুর্গা আসুরী শক্তিকে বিনাশ করেন। আদ্যা শক্তি মহাদেবী মা দুর্গা সৃষ্টির তিন কাল আদি, মধ্য ও অন্তের প্রত্যক্ষ দ্রষ্টা, তাই মা দুর্গাকে ত্রিকালদর্শী ত্রিনয়নী রূপে দেখানো হয়েছে। তারপর শুরু হলো আসুরী শক্তির দমন, সত্যের শক্তিতে অসত্যের পরাজয়। প্রত্যেক মানব মনে ঘটল আধ্যাত্মিক চেতনার বিকাশ, জ্ঞানের প্রদীপ জ্বলে উঠল, মিথ্যার মরিচিকার আবরণ খুলে গেল, সত্যের সন্ধান পাওয়া গেল, ঈশ্বরীয় শক্তির জয় ঢাক বাজতে শুরু করলো।
কলিকালের বিনাশ ও সত্যযুগের শুভ আরম্ভের এই সন্ধিক্ষণ কাল হচ্ছে দেবী পক্ষের মহালয়া। শুভ শক্তির আগমনে অতৃপ্ত আত্মারা পেল শান্তিরূপী তর্পণের জল। মা, আমি তো যুগ যুগ ধরে তোমারই গুণগান করে আসছি মা। তুমি তো সুখ শান্তি সমৃদ্ধির উৎস মা। হে বিশ্ববাসী, তাহলে কি আমরা আজ থেকে অসুরের গুণগান করব? নারায়ণ নারায়ণ মা, এ কি দেখছি সমগ্র মানব জাতি মন্দ সংস্কারে বশীভূত হয়ে পরস্পরকে দুঃখী করছে। হে দেবী সরস্বতী, এদের সদ্বুদ্ধি দিন। হে মা দুর্গা, আপনি সমগ্র মানব জাতির মনের আসুরিক শক্তির বিনাশ করে তাদের দিব্য শক্তি প্রদান করুন। নারায়ণ নারায়ণ। অশুভ শক্তির বিনাশ করতে তিনটি গুণের প্রয়োজন, জ্ঞান, গুণ ও শক্তি। যেমন এক সুস্বাদু বলদায়ক ফল দেখলেই শক্তি লাভ হয় না, তাকে খেয়ে হজম করতে হয়। ঠিক সেই রকম জীবনে শুধু জ্ঞান থাকলেই হয় না,
সেই জ্ঞান এবং সদ্গুণকে জীবনে ধারণ করলেই আত্মিক শক্তির বিকাশ হয়। তাই জ্ঞানের বিকাশের জন্য মা সরস্বতী জ্ঞানের বীণা বাজিয়ে জাগ্রত করেন সুষুপ্ত ঈশ্বরীয় শক্তি, যে শক্তি দ্বারা আসুরি বৃত্তিকে নির্মূল করা হয়। তারপর আসে জীবনে প্রকৃত সুখ, শান্তি ও সমৃদ্ধি, যার প্রতীক রূপে পূজিত হন মা লক্ষ্মী। গণেশ বিশাল বুদ্ধি সম্পন্ন দূরদ্রষ্টা, যিনি উপস্থিত বুদ্ধি দ্বারা সঠিক পথের দিশা দেখান এবং সংকট মোচক হিসেবে সমস্ত সমস্যার মোকাবিলা করেন। তাই ঐরাবত হাতির মাথারূপী গণেশকে অত্যন্ত বুদ্ধিশালী ও সর্বসিদ্ধিদাতা বিঘ্ন বিনাশক রূপে পূজো করা হয়। কার্তিক হচ্ছে সম্পূর্ণ পবিত্রতার প্রতীক, ময়ূরও পবিত্রতার সূচক। সর্ব ঈশ্বরীয় শক্তি, সিদ্ধি ও বরদান অর্জন করার একমাত্র আধার হচ্ছে পবিত্রতা। এইভাবে লক্ষ্মী, সরস্বতী, গণেশ ও কার্তিককে দেবতারূপে মা দুর্গার সঙ্গে পূজা করা হয়। জীবনের মূল আধার হল শক্তি, সেই শক্তি হল জ্ঞান, গুণ, সত্যতা, দিব্যতা, পবিত্রতা, আনন্দ এবং প্রেম। ওম শান্তি। প্রজাপিতা ব্রহ্মা